নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2013 এর ইংরেজি কম্প্রিহেনশন নিয়ে। তা আপনাদের পরীক্ষায় যারা সিটেট দিয়েছিলেন তাদের এই কোশ্চেনটা এসেছিল, এটা পেপার ওয়ানের কম্প্রিহেনশন। তা চলুন বন্ধুরা, আজকে আমরা বিগত বছরের প্রশ্ন সিটেটের, সেটা হচ্ছে ইংরেজি কম্প্রিহেনশনগুলো, তা সেগুলো আমরা সলভ করব। তা আমরা যে টেকনিককে ফলো করছিলাম তা সেই টেকনিকই ফলো করব। প্রথমে যেরকম প্যারাগ্রাফটা আছে সেটাকে সেরকমভাবে ছেড়ে দেবো। তা প্রথমে আমরা চলে যাব কোথায়, না কোশ্চেন অ্যান্সার পড়বে। এই দেখুন বন্ধুরা, সিটেট জুলাই 2013 পেপার ওয়ান, ঠিক আছে। তাহলে এটা আপনাদের বিগত সালের প্রশ্ন, তা বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের আগামী বছরের প্রশ্ন কীরকম হবে তার একটা আইডিয়া আপনাদের মাথায় চলে আসবে, ঠিক আছে। তা চলুন বন্ধুরা, আমরা প্রথমে যে টেকনিক্স ফলো করছিলাম সেই টেকনিক্সটা ফলো করব। তা প্রথমে প্রশ্ন আছে, এ পোয়েম রিফ্লেক্টস দ্য কালচার অফ দি, মানে কিসের কালচার পোয়েম রিফ্লেক্ট করে। নেক্সট হচ্ছে, হেয়ার দ্য এক্সপ্রেশন পুলিং স্ট্রিংস মিনস, তাহলে পুলিং স্ট্রিংস মানেটা কি। থার্ড কোশ্চেন হচ্ছে, এ ওয়ার্ড ইন দ্য প্যাসেজ হুইচ মিনস এ কোয়ালিটি অফ বিং ইনস্টিকেট ইজ, তাহলে এটার মানে কি। এটা কিন্তু আমরা প্যারাগ্রাফটা না পড়লে অ্যান্সার করতে পারবো না। নেক্সট হচ্ছে, রোম্যান্টিক মুভমেন্ট ইজ এ লিটারেরি পিরিয়ড হোয়েন দ্য পোয়েট্রি মোস্টলি, তাহলে পোয়েট্রি মোস্টলি কিরকম অবস্থায় ছিল সেরকমভাবে বলতে হবে আমাদের। নেক্সট প্রশ্ন, দ্য স্ট্রাকচার অফ পোয়েট্রি ইজ ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই, তাহলে কীভাবে ক্যারেক্টারাইজড করা হয় সেটা আমাদের প্যারাগ্রাফ পড়ে বুঝতে হবে, প্যারাগ্রাফ না পড়ে আমরা অ্যান্সার করতে পারবো না। আর নেক্সট কোশ্চেন আছে, অ্যান এক্সাম্পল অফ সাবজেক্টিভ ইভ্যালুয়েশন ইজ, তাহলে সাবজেক্টিভ ইভ্যালুয়েশনের উদাহরণ আমাদের চেয়েছে। নেক্সট হচ্ছে, দি মিনিং অফ দি ওয়ার্ড ইপক ইজ এ, তাহলে ইপক ইজ এ কি সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট প্রশ্ন, দি পারপাস অফ পোয়েট্রি ইজ টু ড্যাশ দ্য রিডারকে কি করে সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট হচ্ছে, অ্যান্ড লাস্ট কোশ্চেন, দ্য থিমস অফ পোয়েম আর ইউজুয়ালি অ্যাবাউট, তাহলে আমাদের পোয়েমের ইউজুয়ালি অ্যাবাউট থিম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তা বন্ধুরা, আমরা এখান থেকে কী প্রশ্ন এসে গেছে সেটা কিন্তু বুঝে গেছি এবং সেগুলো মাথায় ঢুকিয়ে নিয়েছি। এইবার আমরা শর্ট করে পড়ে নেবো কম্প্রিহেনশনটা। তা কম্প্রিহেনশনটা টেক্সটটা, যেটা আমরা টেক্সটটা ডিটেলটা পড়লেই আমরা কিন্তু এর অ্যান্সারগুলো করতে পারবো। তো চলুন বন্ধুরা, শর্ট করে আমরা এই কম্প্রিহেনশনটা পড়ে নেবো। আর বিশেষ আকর্ষণীয় বিষয়টি এই ভিডিওটি শেষে দেওয়া আছে, তো সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করছি। হোয়াই ডু পোয়েটস ইউজ পোয়েমস টু টেল অ্যাবাউট সোশ্যাল ইনজাস্টিস, দ্য অ্যান্সার ইজ সিম্পল, দিস ওয়ে এ পোয়েট ক্যান ক্যাচ অ্যান্ড হোল্ড দ্য রিডার্স অ্যাটেনশন হিস হার ইমোশনস, ইউজুয়ালি পোয়েটস ইন দেয়ার ওয়ার্কস প্রেজেন্ট ফ্যাক্টস ইন অর্ডার টু ক্যাপচার অ্যাটেনশন অফ মেনি পিপল, দিস আর নট নিউ ফ্যাক্টস দ্যাট আর প্রেজেন্টেড টু অ্যান অডিয়েন্স, পোয়েমস আর অলওয়েজ aimed at reaching feelings of people and thus pulling strings. Literature or every state shows all the complexity of every epoch. When the situation is the same at several countries, it has a worldwide significance. Before talking about poetry, we should answer the question, what is poetry? Poetry is a special way of describing situations, things, ideas, feelings. Poets present their ideas in short phrases. Next paragraph. A poem can be compared to a photograph as it reflects real life, real situation and feelings. In a poem, a poet captures the exact movement and represents it the way he or she has seen it. When you read a poem, you see the poet's subjective evaluation of facts, situations, and the epoch in general. Poets of the Romantic movement wrote this poem to share their feelings. They wrote to help people understand their time from the poet's point of view. তা বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি আর অ্যান্সারগুলো কী হবে সেগুলো কিন্তু বুঝে গেছি। তো চলুন এবার চট করে আমরা অ্যান্সারগুলো করে ফেলি। এ পোয়েম রিফ্লেক্টস দ্য কালচার অফ দি, তা কিসের কালচার, তা এখানে হচ্ছে পিরিয়ড ইট বিলংস টু, তাই না? এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে।
নেক্সট প্রশ্ন, হেয়ার দ্য এক্সপ্রেশন পুলিং স্ট্রিং মিন্স, দ্য পুলিং স্ট্রিংস মিন্স এখানে কোনটা সঠিক উত্তর হবে, না সিক্রেটলি কন্ট্রোলিং থটস, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, এ ওয়ার্ড ইন দ্য প্যাসেজ হুইচ মিন্স এ কোয়ালিটি অফ বিং ইনস্টিকেট ইজ, তাহলে এখানে এর সঠিক উত্তরটা কোনটা হবে, তা এর সঠিক উত্তরটা হবে কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রোম্যান্টিক মুভমেন্ট ইজ এ লিটারেরি পিরিয়ড হোয়েন, ইজ এ লিটারেসি পিরিয়ড, তাহলে রোম্যান্টিক মুভমেন্ট ইজ এ লিটারেরি পিরিয়ড হোয়েন দ্য পোয়েট্রি মোস্টলি, তাহলে কি হয় একটা, আমাদের এখানে সঠিক উত্তরটা কি হবে, না এম্ফাসাইজড অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন। নেক্সট প্রশ্ন চলে আসি, দ্য স্ট্রাকচার অফ পোয়েট্রি ইজ ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই, তাহলে কিসের দ্বারা ক্যারেক্টারাইজড হয়, না এর সঠিক উত্তর হবে সিকোয়েন্সেস অফ টু অর মোর ওয়ার্ডস উইদাউট অ্যান অ্যাকশন ওয়ার্ড। নেক্সট প্রশ্ন, অ্যান এক্সাম্পল অফ সাবজেক্টিভ ইভ্যালুয়েশন ইজ, তাহলে এর সঠিক উত্তর হবে এভরিবডি লাইকস ডিশেস প্রিপেয়ার্ড উইথ পটেটোস। নেক্সট প্রশ্ন, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইপক ইজ এ, তাহলে ইপক ইজ এ কি, না এর সঠিক উত্তর হবে ডিস্টিংটিভ পয়েন্ট অফ টাইম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য পারপাস অফ পোয়েট্রি ইজ টু ড্যাশ দ্য রিডার, তাহলে কি এটা, এটা হচ্ছে অ্যাপিল টু, তাই না, অ্যাপিল মানে আবেদন করে। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, দ্য থিম অফ দি পোয়েমস আর ইউজুয়ালি অ্যাবাউট কি সম্পর্কে, না এভরিডে হ্যাপেনিংস, তাহলে এটা হচ্ছে এভরিডে হ্যাপেনিংস। তো বন্ধুরা আমরা কিন্তু নটা কোশ্চেনের অ্যান্সার করে ফেলেছি, আপনাদের কিন্তু পরীক্ষার সময় থাকবে হচ্ছে 15 নম্বর, একটাতে 7 একটাতে 8, তা আমরা এখানে মডেল করছি, তাই মডেলে আমরা এটা নটা করে ফেলেছি, এটা আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না, কেন না পরীক্ষার সময় আপনাদের 15 নম্বর করতে হবে। তা আমরা যেরকমভাবে প্রশ্নটা করলাম, এবার চলুন পোয়েট্রিটা করে নেবো, তা চলুন এবার যাওয়া যাক পোয়েট্রিতে, একইভাবে আমরা পোয়েট্রিটাও সলভ করব। তো বন্ধুরা আমরা এবার চলে এসেছি আমরা পোয়েট্রিতে, তা পোয়েট্রিটাও ঠিক একই রকমভাবে প্রোজ যেভাবে করলাম সেরকমভাবে সলভ করবো, তো তখন চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে এই পোয়েট্রিটা সলভ করব। তা প্রথমে আমরা কি করব, পোয়েট্রি থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেব। তা এটা এসছে সিটেট জুলাই 2013 পেপার ওয়ানে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে প্রথম প্রশ্ন দেখে নিই, দ্য জেফার ইজ এ, তা আমরা এটা প্যারাগ্রাফ না পড়লে পড়তে পারবো না বা এ অ্যান্সার করতে পারবো না। নেক্সট প্রশ্ন, অ্যান এক্সাম্পল অফ এ মেটাফোর ইজ, তাহলে মেটাফোরের এক্সাম্পল কি এটা জানতে চাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড বেসিজ ইজ, তাহলে বেসিজের সমার্থক শব্দ আমাদের কি আমাদের টেক্সট পড়ে বার করতে হবে। নেক্সট, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট, কি সম্পর্কে এই পোয়েমটা, মানে কোন থিম সম্পর্কে, সেই থিমটা আমাদের এখানে বার করতে হবে। নেক্সট, দ্য ক্রিস্টালাইন ডার্কনেস দ্যাট সারাউন্ডিং ইজ, তা এটা কী সারাউন্ড করেছিল এটা আমাদের বার করতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, দ্য পোয়েম দ্য পোয়েট সাজেস্টস দ্যাট ফ্রেন্ডশিপ ইজ আনএফেক্টেড বাই, তাহলে ফ্রেন্ডশিপ আনএফেক্টেড বাই কিসের দ্বারা হয় সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন বন্ধুরা চট করে আমরা একটু প্যারাগ্রাফটা পড়ে নিই। তো প্যারাগ্রাফটা হচ্ছে, বিটুইন দ্য মাইলস বিকজ এক্সিস্টেন্স ক্যান বিকেমস সার্ভ ইন ওয়ান ডেজ জাস্ট সেন্স মি অ্যান্ড আই উইল বি দেয়ার ইন দ্য মাইন্ডস আই I am not so far away. If you hold out your hand in the whispers, I will become the zephyr and besiege you. If your eyes upon the stars in the crystalline darkness, I will become the moon and the light shall guide me. If you rest upon the ground in the warmth, I will become the grass and embers you. If you turn outside in the witness, I will become the rain and upon your forehead kiss you. If you free the air in the light of day, I will become the sun and smile for you between the miles. If you need me, if you need a friend, let me be the friend I want to be. হেলথার স্টপ। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই প্যারাগ্রাফটা পড়ে বুঝে গেছি ইনি লিখেছিলেন এই ভদ্রলোক, তা
প্যারাগ্রাফটা কি সম্পর্কে আর কোশ্চেনগুলো কি হবে সেগুলো কিন্তু আমরা বুঝে গেছি যে তার আনসার কি হতে পারে। তা চলুন বন্ধুরা আমরা একটা একটা করে কোশ্চেন করে নিই। দ্য জেফার ইজ এ, তা এখানে সঠিক উত্তর হবে কি না জেন্টল মাইন্ড ব্রিজ, তাই না? নেক্সট প্রশ্ন, অ্যান এক্সাম্পল অফ এ মেটাফর ইজ, তাহলে মেটাফরের এক্সাম্পল কি না এখানে বলা আছে আই উইল বিকেম দ্য গ্র্যাস। নেক্সট প্রশ্ন, এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড বেসিজ, বেসিজের সিনোনিম ওয়ার্ড কি হবে না এখানে সঠিক উত্তর হবে সারাউন্ড। নেক্সট প্রশ্ন, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট, কি সম্পর্কে এটা বলা আছে, তা এটার সঠিক উত্তর হবে যে রিলেশনশিপ, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য ক্রিস্টালাইন ডার্কনেস দ্যাট সারাউন্ডিং ইজ, তা এটা কি সারাউন্ডিং হয়ে আছে না এর সঠিক উত্তর হবে লিট আপ বাই দ্য স্টার্স অনলি, তাই না? দ্য লিট আপ বাই দ্য স্টার্স অনলি এটা সঠিক উত্তর। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, ইন দ্য পোয়েম দ্য পোয়েট সাজেস্ট দ্যাট ফ্রেন্ডশিপ ইজ আনএফেক্টেড বাই, তা কিসের দ্বারা এটা আনএফেক্টেড, তা এর সঠিক উত্তর হবে টাইম অ্যান্ড ডিস্টেন্স, তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্সে ফ্রেন্ডশিপটা কোনোদিন এফেক্ট করে না বা এটা আনএফেক্টেড রয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা এইভাবে আমরা কিন্তু এই 15 নম্বর কিন্তু কম্প্রেনশন থেকে যেটা থেকে থাকে সেটা কিন্তু আমরা হস্তগত করতে পারি, ঠিক আছে? তো এবার আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় পর্বে। বিশেষ আকর্ষণীয় পর্বে এর আগের দিন আপনাদের কোশ্চেন করা হয়েছিল যে অ্যান্টোনিমস অফ ম্যাগনিফাই, তাহলে ম্যাগনিফায়ের অ্যান্টোনিমস কী ছিল, তা এর সঠিক উত্তর হবে ডেমিনিস, অপশান বি। তা ডেমিনিস যারা উত্তর করেছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। এইবার চলে আসছি আজকের আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা আজকের হোমটাক্সের প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই উইল বি লিভিং ফর দিল্লি টু নাইট অ্যান্ড ড্যাশ টু রিটার্ন বাই দিস উইক এন্ড, অপশান এ প্লেন, অপশান বি গোয়িং, অপশান সি লাইকলি, না অপশান ডি ওয়েটিং। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আই উইল বি লিভিং ফর দিল্লি টু নাইট অ্যান্ড ড্যাশ টু রিটার্ন বাই দিস উইক এন্ড, অপশান এ প্লেন, অপশান বি গোয়িং, অপশান সি লাইকলি, না অপশান ডি ওয়েটিং। আর আপনাদের যে কোশ্চেনের এটা যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে আমাদের যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আপনাদের এই অ্যান্সার দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।